ধীর গতিতে চলছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কাজ হয়েছে মাত্র অর্ধেক। উঁচু নিচু সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, আর প্রচণ্ড ধুলোয় নাজেহাল চলাচলকারীরা। ধুলায় সয়লাব চারপাশ, এরই মধ্যে উঁচু নিচু সড়কে চলছে যানবাহন। এই পথে বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার মানুষদের। দফায় দফায় সময় বাড়ানোয় ধীরগতিতে চলছে নির্মাণ কাজ। এই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 22 কিলোমিটার অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। এতে এই পথে যাতায়াতকারীরা পোহাচ্ছেন সীমাহীন দুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এই রাস্তা দিয়ে আমরা চলতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হইতেছে। আমরা কাজ করতেছি, এত ধুলাবালি, আমরা রাস্তার পাশ দিয়ে হাঁটতে পারি না, বড় বড় ভাঙ্গা, এই কারণে গাড়ি অনেক সমস্যা দেখা যায়। তাহলে গর্তগুলা যারা ড্রাইভার আছে তারা আপনার গর্তগুলা অনুভব করতে পারে না, এই জন্য গাড়ি অনেক উল্টে যায়। রাস্তার সমস্যা, গাড়ি ফল ঠিকাই ফলি যা, তারপরে দিয়ে আপনারা কথা দেখি বহুত অশান্তিতে আছি, রাস্তার কোনো মানে কাজে পাইতেছি না। যাত্রীরা তো এই রাস্তার কারণে অনেক কষ্ট পায়, আমাদের গাড়িরও ক্ষতি হয়, গাড়ির অনেক সময় এক্সেল ভাঙ্গা যায়, তার মধ্য দিয়ে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় আমাদের গাড়িতে দেখা গেছে রোগীও মারা যায়। প্লাস ভালো করে পানি দেয় না, কাজ জীবনই করুক না করুক, রাস্তা তো দুই পাশে পানি কমপক্ষে দুই এক বেলা দিব, এটাও দিচ্ছে। কাজের ধীরগতির কথা স্বীকার করলেন প্রকল্প কর্মকর্তা, আশ্বাস দিলেন দ্রুত কাজ শেষ করার। বর্তমানে নির্মাণ সামগ্রীর আসলে বাই প্রোডাক্ট হিসেবে ধুলাবালু গুলো প্রোডিউস হয়, এবং সেই সাথে যে বিদ্যমান রাস্তাটা ছিল এই প্রকল্পের অধীনে সেটা আসলে মাত্র 18 ফিটের রাস্তা ছিল। নির্মাণ কাজ চলাকালীন সময় এখানে প্রচুর ধুলাবালির সৃষ্টি হচ্ছে, সেগুলোকে আমরা যথাযথভাবে মিটিগেট করতে না পারলেও আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া আছে প্রতিদিন 2 বার করে পানি দেওয়ার জন্য বলা আছে, মার্চ 2024 মধ্যেই আমরা সেটা পুরোটা শেষ করার জন্য আশাবাদী এবং সেই লক্ষ্যেই কাজ চলমান আছে। 2023 সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত করা হয়েছে। ভারতীয় ঋণ এবং সরকারের অর্থায়নে 54 কিলোমিটার মহাসড়ক নির্মাণের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 5,791 কোটি টাকা। দীপ্ত, বার্তাকক্ষ। ধীর গতিতে চলছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কাজ হয়েছে মাত্র অর্ধেক। উঁচু নিচু সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, আর প্রচণ্ড ধুলোয় নাজেহাল চলাচলকারীরা। ধুলায় সয়লাব চারপাশ, এরই মধ্যে উঁচু নিচু সড়কে চলছে যানবাহন। এই পথে বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার মানুষদের। দফায় দফায় সময় বাড়ানোয় ধীরগতিতে চলছে নির্মাণ কাজ। এই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 22 কিলোমিটার অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। এতে এই পথে যাতায়াতকারীরা পোহাচ্ছেন সীমাহীন দুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এই রাস্তা দিয়ে আমরা চলতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হইতেছে। আমরা কাজ করতেছি, এত ধুলাবালি, আমরা রাস্তার পাশ দিয়ে হাঁটতে পারি না, বড় বড় ভাঙ্গা, এই কারণে গাড়ি অনেক সমস্যা দেখা যায়। তাহলে গর্তগুলা যারা ড্রাইভার আছে তারা আপনার গর্তগুলা অনুভব করতে পারে না, এই জন্য গাড়ি অনেক উল্টে যায়। রাস্তার সমস্যা, গাড়ি ফল ঠিকাই ফলি যা, তারপরে দিয়ে আপনারা কথা দেখি বহুত অশান্তিতে আছি, রাস্তার কোনো মানে কাজে পাইতেছি না। যাত্রীরা তো এই রাস্তার কারণে অনেক কষ্ট পায়, আমাদের গাড়িরও ক্ষতি হয়, গাড়ির অনেক সময় এক্সেল ভাঙ্গা যায়, তার মধ্য দিয়ে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় আমাদের গাড়িতে দেখা গেছে রোগীও মারা যায়। প্লাস ভালো করে পানি দেয় না, কাজ জীবনই করুক না করুক, রাস্তা তো দুই পাশে পানি কমপক্ষে দুই এক বেলা দিব, এটাও দিচ্ছে। কাজের ধীরগতির কথা স্বীকার করলেন প্রকল্প কর্মকর্তা, আশ্বাস দিলেন দ্রুত কাজ শেষ করার। বর্তমানে নির্মাণ সামগ্রীর আসলে বাই প্রোডাক্ট হিসেবে ধুলাবালু গুলো প্রোডিউস হয়, এবং সেই সাথে যে বিদ্যমান রাস্তাটা ছিল এই প্রকল্পের অধীনে সেটা আসলে মাত্র 18 ফিটের রাস্তা ছিল। নির্মাণ কাজ চলাকালীন সময় এখানে প্রচুর ধুলাবালির সৃষ্টি হচ্ছে, সেগুলোকে আমরা যথাযথভাবে মিটিগেট করতে না পারলেও আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া আছে প্রতিদিন 2 বার করে পানি দেওয়ার জন্য বলা আছে, মার্চ 2024 মধ্যেই আমরা সেটা পুরোটা শেষ করার জন্য আশাবাদী এবং সেই লক্ষ্যেই কাজ চলমান আছে। 2023 সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত করা হয়েছে।
ভারতীয় ঋণ এবং সরকারের অর্থায়নে 54 কিলোমিটার মহাসড়ক নির্মাণের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 5791 কোটি টাকা। দীপ্ত, বার্তা কক্ষ।